আগে যেখানে 2000 টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যেত, সেখানে এখন 5 লিটারের সয়াবিন আর 1 কেজির গুড়া দুধের মতো দুটি পণ্য কেনাই হয়ে যায় দায়। এমন অর্থমুখী বাজারে ভালো নেই ক্রেতা। আসন্ন বাজেটে নিত্যপণ্যের দামে তাই স্বস্তি চায় ক্রেতা। প্রয়োজনে নিত্যপণ্যের ভ্যাট এবং শুল্ক কমিয়ে দিয়ে ভোক্তাবান্ধব বাজেট করার পরামর্শ অর্থনীতিবিদদের। তেলের দাম বৃদ্ধির হইচই না থামতেই শুরু হয়েছে আটা ময়দার দাম বাড়ার পায়তারা। দাম বৃদ্ধির চাপে পিষ্ঠ ক্রেতা তাই বাধ্য হয়েছেন কেনাকাটায় পরিবর্তন আনতে। পরিবর্তন তো আসছে, এমনি তেল একটু কম খরচ করতে হইতেছে। আমার ওয়াইফ রান্নারও একটু কলা কৌশল একটু পাল্টাই ফেলছে। বিক্রেতারা বলছেন নিম্ন ও মধ্য আয়ের অনেক পরিবার এখন আগের তুলনায় কম জিনিস কিনছেন। এখন 2000 টাকা নিয়ে আসলে বাজার করতে পারবে না, কারণ তেলের দাম 1000 টাকা, দুধের দাম 800 টাকা। এতে এক সপ্তাহের ভিতরে মসুর ডালে এক কেজিতে 20 টাকা বাড়ছে, 140 টাকা মসুর ডাল বাড়ছে, রসুনের দামও বাড়ছে, মানে এক কেজি রসুনে 30 টাকা বাড়ছে। সরকারি সংস্থা টিসিবির হিসেবেই গত এক বছরে ভোজ্য তেল সয়াবিনের দাম বেড়েছে 41.07%, চিনির দাম বেড়েছে 10.34%, গুঁড়া দুধের দাম বেড়েছে 7.47% এবং ডালের দাম বেড়েছে 44.83%। বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বিআইডিএস এর 2015 সালে করা এক গবেষণা অনুযায়ী দেশে মধ্যবিত্তের সংখ্যা মোট জনগোষ্ঠীর 20 ভাগ তথা 4.25 কোটি, যাদের অর্ধেকই বেসরকারি চাকরিজীবী। কিন্তু করোনার আঘাত সেই হিসেবকে করে দিয়েছে ওলট পালট। মধ্যবিত্তের অনেকে নেমে গেছেন নিম্নবিত্তের কাতারে, ফলে নিম্ন ও মধ্যবিত্তের সংখ্যাটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু ক্রেতা স্পষ্ট করেই বলছেন আয়না বাড়লেও ব্যয়ের লাগাম টেনে ধরা যাচ্ছে না, তাই আসন্ন বাজেটে নিত্যপণ্যের দামে স্বস্তি চান সাধারণ মানুষ। ক্রয় ক্ষমতা সবার ভিতরে থাকে, এটা সরকারের খুবই নজর দেওয়া উচিত, কারণ জনগণ খুবই কষ্টে আছে। বাজেট তো অবশ্যই সাধারণ মানুষের মতো হওয়া উচিত। প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা তো বাড়তেছে না, সব পণ্য কিনতে কষ্ট হইতেছে। এই স্বস্তি দিতে প্রয়োজনীয় পণ্যের ভ্যাট ও শুল্ক কমিয়ে ভোক্তাবান্ধব বাজেট করার পরামর্শ এই অর্থনীতিবিদের। এই যে প্রক্রিয়াটা চলছে কোভিডের পরবর্তী রিকভারি, সেই সময়টাতে অন্তত দুটো বছর আমাদের চিন্তা করতে হবে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যতটা সম্ভব আমদানির ক্ষেত্রে ট্যারিফ কম রাখা এবং লোকাল মার্কেটে ভ্যাট কম রাখার চেষ্টা করতে হবে। এই স্বস্তি দিতে কর কাঠামোকে কাজে লাগানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনাও শক্তিশালী করা প্রয়োজন। মেহের মণি, ডিবিসি নিউজ, ঢাকা।